যে কানাডাকে আমরা গত এক যুগেরও বেশি সময় ধরে জানতাম যে একটি ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি দেশ, সেই দেশটাই হঠাৎ করে রাতারাতি ভোল পাল্টে এখন ইমিগ্রেন্ট আনফ্রেন্ডলি হয়ে গেছে। গত 28 আগস্ট 2024 তারা হঠাৎ করেই ঘোষণা দেয় যে ভিজিটর ভিসায় গিয়ে আর ওখানে কেউ কাজ খুঁজতে পারবে না, যদিও এই প্রোগ্রামটা তাদের শেষ হওয়ার কথা ছিল আগামী বছর ফেব্রুয়ারির 28 তারিখে, অর্থাৎ 2025 ফেব্রুয়ারি মাসে। কিন্তু পরিস্থিতি বিবেচনায় তারা 6 মাস আগেই এই সিদ্ধান্তে উপনীত হয়। তাহলে একটা প্রশ্ন আসতেই পারে যে ভাই কী ব্যাপার, ধীরে ধীরে কি কানাডা সব দরজা ওদের বন্ধ করে দিচ্ছে কিনা? আর এখন যারা ওখানে ভিজিটর ভিসায় গিয়েছিল প্রায় 5 মাস 5.5 মাস হয়ে গিয়েছে অথবা প্রায় 6 মাসের কাছাকাছি, তারা কী করবে? এই ভিজিটরদের একটা বড় অংশ কানাডার বিভিন্ন নিয়ারেস্ট বর্ডারে চলে যাচ্ছে। কেউ হয়তো তাদেরকে একটা বুদ্ধি দিয়েছে যে বর্ডারে গিয়ে আবার অ্যাপ্লাই করো টাইম এক্সটেনশনের, তো তারা বিভিন্ন বর্ডারে গিয়ে তাদের এই ভিজিটর ভিসার যে টাইমটা, মানে একটানা 6 মাস থাকার যে সময়টা, এটাকে এক্সটেনশন করার জন্য অ্যাপিল করছে বা অ্যাপ্লিকেশন করছে। এতে হচ্ছে কি, হিতে বিপরীত হচ্ছে, উল্টা বর্ডার সার্ভিস এজেন্সি তাদেরকে আরেকটা রিকোয়েস্ট এটা ধরাই দিচ্ছে টু লিভ ক্যানাডা, অর্থাৎ 3 দিন বা 7 দিন সময় দিয়ে তাদেরকে উল্টা বলে দিচ্ছে তোমরা তো এক্সটেনশন পাবাই না, আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদেরকে ক্যানাডা লিভ করে তোমাদের হোম কান্ট্রিতে বা অন্য কোথাও চলে যেতে হবে। এতে উল্টা তারা আরও বিপদে পড়ছে। আর আরেকটা অংশ খুব তাড়াহুড়া করে SLM অ্যাপ্লাই করতেছে, কারণ তাদের যেহেতু বুঝে গেছে যে ভিজিটার ভিসা তারা এখন আর জব অ্যাপ্লাই করতে পারবে না, তাই তাড়াহুড়া করে কোনো একজন উকিলের কাছে কোনো রকমে একটা গল্প বানায়, একটা বিশ্বাসযোগ্য গল্প বানায় তারা এখন SLM অ্যাপ্লাই করে দিচ্ছে। তো এই কোশ্চেনটা সবচেয়ে বেশি আসছে যে ভাই আমরা যদি এখন ভিজিটার ভিসাটাকে SLM অ্যাপ্লাই করি তাহলে আমাদের সুযোগ সম্ভাবনাটা কী বা আমাদের ভবিষ্যৎ কী? ভবিষ্যৎ একমাত্র উপরওয়ালাই বলতে পারবেন, তবে আমি আপনাদের কিছু তথ্য বা উপাত্ত দেই, তাহলেই আপনারা পরিস্থিতিটা কিছুটা আঁচ করতে পারবেন। SLM অ্যাপ্লাই করতেই পারেন, এটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত, আমি আজকে আপনাদেরকে কোনো উপদেশ দিতে যাব না, কারণ এত পাণ্ডিত্য করে আমার লাভ নাই, যার যার ভালো সে সে বুঝবেন। আমি শুধু আপনাদেরকে কিছু ডাটা দিই, হ্যাঁ, যে এখন পর্যন্ত 2024 এপ্রিল মাস পর্যন্ত এই SLM কেস ক্যানাডাতে পেন্ডিং আছে 35,96,317, এটা ক্যানাডিয়ান স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান ডিপার্টমেন্টের একটা তথ্য। এখন এই যে 4 মাসে মে জুন জুলাই অগস্ট, এই 4 মাসে নিশ্চয়ই আরও এটাকে 50,000 থেকে 1,00,000 বাড়ছে বলে ধরে নিতে পারেন। সো এটা 36 লাখের উপরে বা প্রায় 37,00,000 মতো আমরা ধরে নিতে পারি যে এটা একটা পেন্ডিং আছে। তাইলে এইটার এখন ওয়েটিং টাইমটা কত? যে গভর্নমেন্ট ওয়েবসাইটগুলোতে ঢুকে দেখবেন যে ওখানে বলা আছে যে এইটার মিনিমাম সময় হচ্ছে 24 মাস, মানে হচ্ছে আপনার এই SLM এর আপনার রেজাল্ট আসা পর্যন্ত। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে কারো 3 বছর 4 বছর 5 বছরও লেগে যাচ্ছে বা কিংবা তারও বেশি, কারণ একবার হিয়ারিং দেয়, আপনাকে হিয়ারিংয়ে ডেটে যান, ফার্স্ট হিয়ারিংয়ে বেশিরভাগ সময় দেখা যায় আপনার ইয়েটা রিজেক্ট করে ডিসিশনটা, তখন আপনি আবার রিঅ্যাপ্লাই করেন, পরবর্তীতে আরও 2 বার এটাকে রিঅ্যাপিল করা যায়। তো এই কাজগুলো করতে করতে দেখা যায় যে আরও 2-3 বছর চলে গেছে, মানে প্রায় 4-5 বছর বা 6-7 বছর ইউজুয়ালি চলে যায়। এখন আমি ধরে নিলাম যে আচ্ছা এবারে আমি 3-4 বছর ধরে নিলাম, তো এই 3-4 বছর কিন্তু আপনি ক্যানাডা থেকে আর কোথাও বাইরে যেতে পারবেন না, আপনাকে ওখানে পাসপোর্টটা জমা দিয়ে দিতে হবে। হ্যাঁ, আপনি $729 করে পার পার্সন পাবেন, 2 জন হলে হয়তো 1,100 সামথিং পাবেন, 4 জন হয়তো $2,000 কাছাকাছি পাবেন ফ্যামিলি মেম্বার অনুযায়ী, মানে 729, মানে এমন না যে পরবর্তী যতজন আপনার ফ্যামিলি মেম্বার প্রত্যেকের জন্যই $729 বা $730 করে পাবেন, জিনিসটা কিন্তু এমন না। তবে হ্যাঁ, আপনি কাজ করতে পারবেন, আপনি বেসিক হেলথ ইন্স্যুরেন্সগুলো পেয়ে যাবেন, সো এটা একটা লিগ্যাল ওয়ে। বাট আপনি চিন্তা করেন যে ওখানে 3টা ক্লজ বলা আছে যে আপনি কি আপনার হোম কান্ট্রিতে বা যেখানে এখন আছেন সেখানে কোনো রাজনৈতিকভাবে আপনি কোনো অনস্থা শিকার হচ্ছেন কি না, আপনার লাইফ কি থ্রেট পজিশনে আছে কি না, বা আপনি কি যুদ্ধবিগ্রহ কান্ট্রিতে আছেন কি না। সো অনলি এই 3টা গ্রাউন্ডে হইলেই কিন্তু আপনি SLM বা রিফিউজি অ্যাপ্লাই করতে পারবেন। এখন আপনি সুযোগ নিতে পারেন যে বাংলাদেশে তো এখন রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, ক্ষমতা বদল হয়েছে, তাইলে আমরা একটা সুযোগ নেই দেশ থেকে পালানোর, অথবা আপনি সংখ্যালঘু বা রোহিঙ্গা, আপনাকে এই দেশ ছেড়ে চলে যেতেই হবে। বিশ্বাসযোগ্য গল্প সাজিয়ে আপনি ওখানে উপস্থাপন করবেন, ঠিক আছে, মানলাম সব কিছু করলেন, আপনাকে উকিলের পিছনে আপনাকে $5,000-6,000 খরচ করলেন, এরপরে $20,000 খরচ করবেন, এরকম করতে করতে কিন্তু আপনার $20,000-30,000-40,000 চলে যায়। তো সেটা কমপ্লিট করবেন নাকি আপনি আসলে ওখানে একটা স্টাডি পারমিটের অ্যাপ্লাই করবেন, সেটাও দেখার বিষয়। তবে স্টাডি পারমিট করতে গেলেও সেখানেও একটা ঝামেলা হচ্ছে ইদানিং, কারণ ক্যানাডিয়ান যে
ইউনিভার্সিটিগুলো তাদের সম্মিলিত ওরা একটা আনঅফিসিয়াল একটা স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান ওরা রিভিল করেছে, সেটা হচ্ছে গিয়ে 45% ওরা এখন স্টুডেন্ট গত বছরের তুলনায় কম পাচ্ছে বা গত কয়েক মাসে এটা এতটাই ডিক্লাইন করছে। তারা আবার একটা প্ল্যান করছে যে তারা এটা আর এক দুই মাস দেখবে, এরপর ক্যানাডিয়ান গভর্নমেন্টের কাছে তারা একটা প্রস্তাবনা রাখবে যে এটাকে যাতে আবার স্বাভাবিক পর্যায়ে ফেরত দেওয়া হয়, কারণ তাদেরও তো একটা ইনকাম কমে যাচ্ছে এবং তাদের স্টুডেন্ট পাচ্ছে না। সো ইউনিভার্সিটিগুলোর মধ্যেও একটা অসন্তোষ দেখা দিচ্ছে। যেহেতু সামনের বছর ক্যানাডার ইলেকশন, সো ট্রুডো গভর্নমেন্ট বিভিন্ন রকম কারেক্টিভ মেজার নিয়ে তাদের এখন যে হারানো ভাবমূর্তি সেটা আসলে ফিরিয়ে পাওয়ার একটা চেষ্টা করছে। সো তাদের এখন এই ভাবমূর্তিটা যাতে ক্ষুণ্ণ না হয়, তারা যাতে আবার ফিরে পায়, এটা তাদের একটা নিজস্ব সিদ্ধান্ত। ছয় মাস বা এক বছর পরে অথবা নির্বাচন পরবর্তী সময়ে আরও কিছু ডিসিশন এরকম আসবে, তো সেই পর্যন্ত হয়তো আমাদের ধৈর্য ধরতে হবে। এখন অস্ট্রেলিয়াতেও কিন্তু একটা এরকম, যদিও এতটা খারাপ না, বাট ওখানেও কিছুটা জব ক্রাইসিস বলেন, ক্যানাডার মতো হাউজিং ক্রাইসিস বলেন, কিছুটা হলো দেখা দিয়েছে এবং উন্নত বিশ্বের সবখানেই ইনফ্লেশনটা একটু বেশি দেখা দিয়েছে। আমাদের দেশের কথা বলে তো লাভ নাই। তারপরেও যদি কেউ চিন্তা করেন যে না ভাই, বাংলাদেশের এই অবস্থা থেকে বাইরেই ভালো, সেটা ক্যানাডা হোক, ফিনল্যান্ড হোক, জার্মানি হোক, রোমানিয়া হোক, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যেখানেই হোক, আমি আপাতত দেশ ছাড়বো, দেশ ছাড়া আমি এখন চলে যেতে চাই, সো সেটা তো সম্পূর্ণ আপনাদের ডিসিশন। অনেকে আবার যেটা করতেছে, এই এসএলএম থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে ক্যানাডা থেকে অবৈধভাবে এই পাসপোর্টগুলো রেখেই ওনারা আবার আমেরিকায় অনুপ্রবেশ করার চেষ্টা চালাচ্ছে, তো সেটা আবার আরেক কাহিনী হচ্ছে। তো সেটার দিকে এখন আমি যাচ্ছি না, শুধু এটুকু বলতে চাই স্টুডেন্টদের জন্য এখন যে 20 ঘন্টার একটা বাধা ধরা নিয়ম আছে উইকলি কাজ করার, সেটাকে আবার 24 ঘন্টায় নেওয়ার একটা প্রস্তাব আছে, তো সেটা আমরা সামনে জানতে পারবো। তবে জোর শোনা যাচ্ছে যে সেটা 24 ঘন্টা হতে পারে, বাট ফাইনাল ডিসিশন না হওয়ার আগে আমরা এখনই কিছু বলবো না। চ্যালেঞ্জিং যেটা, সেটা হচ্ছে ক্যানাডা এই স্টাডি পারমিট বা স্টুডেন্ট ভিসার উপরেও একটা ক্যাপ বসিয়ে দিয়েছে, ইয়ারলি ক্যাপ। এই ইয়ারলি ক্যাপটা কত বছরে, 2024 এটা হচ্ছে 360,000 স্টুডেন্ট, যেখানে কিন্তু এটা 5 লাখ, 5.5 লাখ বা 6 লাখের মতো ছিল প্রতি বছর ওরা স্টুডেন্ট ভর্তি করতো। আরেকটা সমস্যা যেটা, যেহেতু ট্যুরিস্ট ভিসাটা ওরা এখন অনেক কমায় দিছে, 2023-এর তুলনায় 2024-এ এটা এখন অনেক কম হচ্ছে, আপনারা আমার থেকে ভালো জানেন, ওয়েটিং টাইম বেড়ে গেছে। ওরা চাচ্ছে যে TRV মানে টেম্পোরারি রেসিডেন্ট ভিসার এই ক্যাটাগরির লোকগুলো ক্যানাডাতে কমায় ফেলবে। ওরা যারা ইমিগ্রেন্ট হিসেবে যাদেরকে নিতে চায়, যারা ভ্যালিড ওয়ার্ক পারমিট নিয়ে আসতে চায় এবং যারা স্কিল মাইগ্রেট করছে, তাদেরকে তারা বাড়তি সুবিধা দিতে চায়, মানে অ্যাকচুয়াল সুবিধাটা দিতে চায়। কারণ এখন যে হাউজিং ক্রাইসিস, বাসা ভাড়া পাওয়া যাচ্ছে না, ইনফ্লেশন, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না, ওয়েদারের একটা চ্যালেঞ্জ তো সবসময় থাকে, তো সব কিছু মিলে তারা একটু এখন ব্যাকওয়ার্ডে। কিন্তু তাই বলে প্রতি বছর যে প্রায় 5 লাখ করে ইমিগ্রেন্ট নেওয়ার কথা, সেখান থেকে কিন্তু ক্যানাডা এখনও সরে আসে নাই। এটা তাদের পরিস্থিতি থেকে উন্নতি করার জন্য সাময়িক কিছু পদক্ষেপ, টুডে টুমোরো তারা আবারও তাদের পুরনো ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি আচরণে ফিরে আসবে বলেই আমার বিশ্বাস। ততদিন আপনারা ধৈর্য ধরতে পারেন অথবা অন্য কোনো দেশে অল্টারনেট খুঁজে নিতে পারেন। ধন্যবাদ, সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।